যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের চাচির জানাজা সম্পূর্ণ। মোহাম্মদ আকাশের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাকিল হুসাইন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলানিউজ24.টিভিতে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি কাইসার আহমেদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল সাহেবের চাচি মকবুল হোসেন খান সাহেবের সহধর্মিনী মোসাম্মদ রওশন আরা বেগম গত 9 জানুয়ারি 2021 ইং রোজ শনিবার ভোর 6টায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হরিণা খান বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। 9 তারিখ বাদ আসর মরহুমার জানাজার নামাজ হরিণা খানবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্ব মুহূর্তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেন, উনি খুব পর্দায় পর্দায় করে চলতেন, নামাজি মানুষ ছিলেন এবং সকাল ভোরবেলা পর্যন্ত নামাজ পড়ে ওনাকে তারা ঘোরা তোলা করতে হবে দেখেছি। তারপরে সকলেই ওনার জন্য দোয়া করবেন। আসলে পর মাতৃদের পূর্ব মুহূর্ত দোয়া করবেন সময় এই সময় আপনারা আন্দার ব্যাপারে পরিবারের সকল দায় দায়িত্ব পাড়ি নিয়ে উনি এই পরিবারকে সেবা দিয়ে যাচ্ছেন। আমার সেই প্রিয় চাচা যারা মহাপুরুষের সেবা আছেন এখানে, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের জন্য ওনাকে এই সুখ সহ্য করার তৌফিক দান করেন। আমরা আজকে এই ব্যবস্থার কারণে এই মাহফিল এই জানাজার পূর্ব মুহূর্তে আমরা সকলে সকলের জন্য দোয়া করব। আমরা দোয়া করবো আমরা যারা এখানে উপস্থিত আছি যারা নেই। জানাজায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন খান সুফল এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আরও উল্লেখ্য যে আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এর চাচির মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি লাইক ফলো কিংবা সাবস্ক্রাইব ও ভিডিওতে আপনার মতামত জানাতে ভুলবেন না।